এবং এত পিঠে মারবে প্রসূন ব্যানার্জির থেকে খারাপ অবস্থা হয়ে যাবে। প্রসূন ব্যানার্জি ওখানকার সংসদ ওখানকার প্রার্থী ঢুকে ঢুকে লিগিং করতে গেছিল, কেন্দ্রীয় বাহিনী এমন হাল করে ছেড়েছে, এখন চিফ হয়ে শুরু পাচ্ছে। তার জন্য আমি আপনাদেরকে বলছি, বাছা যাই করো নিজের পিঠের চামড়া বাঁচিয়ে করো। কেন্দ্রীয় বাহিনী যদি টুকটুকি বাজায় আমাকে কিন্তু দোষ দেবে না, আমাকে কিন্তু দোষ দেবে না। আমরা পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই।